Y channel এ প্রায় 30 মিলিয়ন আসছে এবং গ্রেন চ্যানেলের যেহেতু স্ট্যাটিস্টিক্স নাই অ্যাসিউমিং যে 50-50 শেয়ার সো এখন যদি হোয়াইট চ্যানেলে আরো নতুন প্লেয়ার চলে আসে মিনিট কি সেই একই থাকছে মানে এখানে ভলিউম শেয়ার হবে এবং কোম্পানিগুলো সাস্টেনেবিলিটি কিভাবে থাকবে যারা হোয়াইট চ্যানেলে কাজ করবে এই ব্যাপারে আমি যতটুকু জানি যে নতুন আইজিডব্লিউ লাইসেন্সের ব্যাপারে আপনিও একজন প্রতিনিধি হওয়ার সম্ভাবনা আছে তো এরকম একটি প্রেক্ষাপট থেকে আপনি এটাকে কিভাবে দেখবেন থ্যাংক ইউ রেজা ভাই আমি এখানে সব বক্তার কথা শুনে অনেকটা আমি এগ্রি করছি অনেকের সঙ্গে অনেকে আবার একটু ডিসএগ্রি করছি যেরকম আমরা দেখেছি যে যখন আড়াই বছর আগে যখন প্রথম কথা হলো ভিআইপি শুনলে সবাই বলে যে ইললিগাল কারণ এটা তো একটা টেকনোলজি as a matter of fact it is very good for the society who are making calls and it's a big achievement jekhane amader call significantly kome geche choto belay jokhon amra america chilam when we used to call amra pray $3 per minute return to call to bangladesh jekhane ekhon ei vip karone kome ekhon eta 2 cents 1 cent chole geche তো এরকম ভাবে কিন্তু জনগণ অনেক বেনিফিটেড ফ্রম দিস টেকনোলজি এন্ড আমাদের দেশেও একটা এরকম পলিসি নেওয়া উচিত যেখানে পিপল উইল বি মোর বেনিফিটেড নট রেস্ট্রিক্টেড যেটা হাসিফ ভাই বললেন 10 সেন্সের কথা এটা কিন্তু যখন আড়াই বছর আগে গ্রে যারা করতো বা ভিওএফপি যারা ইলিগাল বাইপাস করে করতো এটা যখন বন্ধ করলো তখন কিন্তু রেট 3 সেন্ট ছিল বিটিসিএল এর রেট 3 থেকে 4 সেন্ট সেটা বেড়ে চলে গেল প্রায় 13 সেন্ট তো তখন দেখা গেল কিন্তু 60% বা 50% অফ দ্য ভলিউম কিন্তু মানে মার্কেট থেকে কমে গেল the volume that Bangladesh is to get from foreign countries to bariye kintu amra kono labhoban hobo na on the other hand license ashe kintu sustain korbe chhe chhe government should actually have the correct information even amra jani je 50 million ba 60 million holo total volume and eta jeta actual jeta 25 to 30 million যেটা সেটা আমরা জানি যে লিগাল বাট গ্রিন চ্যানেল কতটুক এটা তো কিন্তু আনসার্টেন সবাই কিন্তু আমরা গেস করছি বাট অ্যাকচুয়ালি আমরা জানি না তো ইন এনি কেস যখনই আমরা দেখি যে দ্য রেটস আর লোয়ার ন্যাচুরালি ভলিউম ইনক্রিজেস যে ইলাস্টিসিটি দ্য থিং ইজ আমরা এখানে বাইপাসের কথা বলি এটি কিন্তু ইন্ডিয়াতে কিন্তু অনেক বাইপাস চলত কিন্তু ওদের রেটটা কমে যাওয়ার জন্য এখন কোনো বাইপাস নাই এবং তাদের আইএলডি যে লাইসেন্স হোল্ডার সেটা প্রায় 24টাই মোটামুটি অপারেশনাল ওয়াইল ইউ গো টু পাকিস্তান সেখানে 50% কিন্তু তারা বন্ধ মানে দে কুন সাসপেন্ড এন্ড দে হ্যাভ ক্লোজড আপ তো এখানে আমাদের যেটা হচ্ছে যদি আমরা ওপেন করে দিই বা গ্রে যারা করে তাদেরও কিন্তু একটা কস্ট আছে দে হ্যাভ টু বিয়ার দেয়ার কস্ট অ্যান্ড মেক এ প্রফিট সো ফর এনি বিজনেস যেখানে আমরা দেখি যে গ্যাপ ইজ মোর যেরকম এখন যদি লিগাল রাউট 3 সেন্স হয় বাইপাসে যদি 2 সেন্স হয় দের ইজ এ 1 সেন্স গ্যাপ ওই গ্যাপের মধ্যে কিন্তু অনেকে ক্যান প্লে হ্যাঁ তো এটা যদি কমানো হয় এটা বেনিফিটও হবে ইনক্রিজ অফ ভলিউমও হবে প্লাস যখনই হোয়াইট হবে বা লিগাল হবে তখন কিন্তু কোয়ালিটি দেন স্টেবিলিটি এভরিথিং ইজ বেটার ইন দ্য কেস অফ মিডল ইস্ট যেটা আমরা সৌদি টেলিকমের কথা বলি বা ইতিসালা তারা কিন্তু বাংলাদেশ থেকে তারা পার মিনিট দিত হলো মাত্র 3 সেন্স বাট ওখানে মানে 3 সেন্স 2 টাকা সামথিং টু বিটিসিএল কিন্তু তারা আমাদেরকে বাংলাদেশিদের কিন সৌদি আরবে চার্জ করতো 40 টাকা এখন রিসেন্টলি তারা একটা কম্পিটিশনে যে ফর এক্সাম্পল আপনারা সবাই জানেন যে ডায়লার যেটা করেছে ইটস ম্যাজিক অ্যান্ড ইটস ভেরি বিগ বেনিফিট টু দ্য বাংলাদেশি কমিউনিটি
টোটাল বিজনেসটাই কিন্তু টোটাল মানি ইজ রিমেইনিং উইথ দ্য বাংলাদেশি, মানে এখানে ডায়ালাইন নিয়ে ছোটখাটো একজন যে কর্মচারী আর সাম বিজনেস পিপল ইন সৌদি আরেবিয়া আর মিডল ইস্ট, তারা ডাইরেক্ট অফার করছে টু কাস্টমার, কাস্টমাররা বাঙালি, তারা পয়সা দিচ্ছে টু দিস বাংলাদেশি, এবং এই কলটা আসতেছে টু বিটিসিএল আর মির আর নোভো আর এদের কাছে। তো টোটাল ব্যবসাটা ইয়ে চলে আছে, যেখানে 40 টাকা থেকে কস্ট হ্যাজ কাম ডাউন টু 4 টাকা। তো এখানে আমরা যেটা মনে করি কল ভলিউম হ্যাভ ইনক্রিজ 30-40%, যেখানে ইউনো আমাদের মিডল ইস্টার্ন যে এক্সপ্যাট্রিয়েট বা আমাদের যে কারণ হলো দ্য কস্ট হ্যাজ ড্রাস্টিক্যালি রিডিউসড, এন্ড ইউনো যদি এটা হোয়াইট আউটেই আসে তো টোটাল জিনিসটাই হলো আপনি কোয়ালিটি মেনটেন করে করছেন। তো ডায়ালগ হ্যাজ বিকাম মানে বিগ বিগ, যেখানে আমরা এখন দেখছি যে